सीमा विहारी हरि निराश्रय आश्रय दाता पतित पावन भक्त कुल रंजन श्रीमन गौर हरि जिनी नदिया इंदुआ कुमुद बधुआ जिनी किना रसेर नाटुआ गोरा जिनी नित्य नैमर्त भक्त हृदय रमणकारी श्रीमन गौर हरि भक्तिर भगवान गौरंग सुंदर राधा कृष्ण मिलित तनु अमर गौर हरि जार अंत कृष्ण बाहिर गौर। तो आज के कलिजुगर माजे दुईजने मिलीमिशे गौर हुए आविर्भूत हो गौर के देखते केमन बोलें उज्जवल बरण गौर बड़ देह अर्थात कृष्ण जब वृंदावने छिलेन कृष्णर अंगेर बरण छिल काचा आमेर मतो पित्त रंग आम जखन काचा थाके देखबेन पित्त रंग थाके कृष्णर अंगेर बरणटा ठीक तेमन छिल किन्तु कलिजुगे जखन भगवान गौर रूपे एसेछेन तार अंगेर बरण केमन आम जखन पेके जाय आमेर अंगेर बरण केमन हय मा आम पेके गेले केमन हय बरण हलुद परिष्कार लाल बरण हये जाय। तो देखुन आम जखन पेके जाय तखन किन्तु गाछा धरे थाके ना पड़े जाय माटिते। तब वृंदावने कृष्ण चिंता करलेन आमी आछि वृंदावन एसेछि आमी आमार भक्तेर नागालेर बाइरे एई जे आमरा कीर्तन करछि टांगाइल पात्राइलेर भितरे ताई ना एखान थेके वृंदावन अनेक दूरे आमादेर नागालेर बाइरे आमरा किन्तु भगवानेर संग पाच्छि। भगवान देखलेन आमार भक्तेर मने बड़ बासना जेगेछे जे आमाय आस्वादन करबे তাই ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ভগবান পাকলেন কাঁচা বরণ ত্যাগ করে ভগবান ভক্তের জন্য কি করলেন পেকে হলুদ বরণ ধারণ করলেন আর বৃন্দাবন পরিত্যাগ করে ভগবান ভক্তের জন্য এসেছেন নদিয়া নবদ্বীপে। কাঁচা বরণ ত্যাগ করে হলুদ বর্ণ হয়ে নদিয়া নবদ্বীপে এসেছেন উজ্জ্বল বরণ সোনার মতো উজ্জ্বল আমার গৌরাঙ্গ সুন্দর রঙের বড় এত সুন্দর রূপ আর নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া বেলি অবসানকালে অর্থাৎ সন্ধ্যাবেলা গিয়েছিলেন সুরধ্বনি গঙ্গায় জল আনবার জন্য। যখন গেছি গঙ্গায় জল আনতে শূন্য গাগরিটা নিয়ে গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছি হঠাৎ দেখতে পেলেন সুরধ্বনির তীরকে আলোকিত করি এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে সেই মানুষটি আজান লম্বিত বাহু। আজান লম্বিত বাহু কাকে বলে এই যে আমরা মানুষ আমরা যার যার হাতের মাপে কয় হাত সাড়ে তিন হাত এই যে আমরা দাঁড়িয়ে আছি আমার হাতখানা পড়েছে কোথায় আমার হাঁটুর উপরে আপনিও দাঁড়াবেন আপনার হাত থাকবে হাঁটুর উপরে কিন্তু যারা মহাপুরুষ তাদের হাত সবসময় হাঁটুর নিচে পড়ে। গৌরাঙ্গ সুন্দর যখন দাঁড়িয়ে থাকতেন তার হাত অনায়াসে হাঁটুর নিচে এই যে হাঁটুর নিচে পড়ত এই জন্য হাঁটুর নিচে যাদের হাতে পড়ে তাদেরকে বলা হয় আজান লম্বিত বাহু। এ হাত আমরা সাড়ে তিন হাত যার যার হাতের মাপে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ওই যে লম্বা হাত প্রভু ওই লম্বা হাতের মাপে ছিল চার হাত লম্বা। কত বড় সেই মহাপ্রভু লম্বা ছিলেন। মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করে ঘরে আসতেন হাজার হাজার ভক্তগণকে নিয়ে শচীমাতা হাজার হাজার ভক্তের মধ্য থেকে চিনতে পারতেন যে তার নিমায় কোনজন। ও দিদি ওই দেখ আমার নিমায় আসছে। নদিয়া নাগরীগণ বলেছিলেন শচীরি তুই হাজার হাজার ভক্তের মতো কেমন করে জানলি যে ওইটা তোর নিমায়। শচীমাতা বলেছিলেন দিদি তোরা কি জানিস না আমার নিমায়ের মতো লম্বা নদিয়া নবদ্বীপের আর দ্বিতীয় কেউ না। ওই দেখ সবার চাইতে উঁচু আমার নিমায় ওই তো আমার নিমায় ঘরে ফিরে আসছে। এই যে আজান লম্বিত বাহু দেখলাম গণদেশ বনফুলের মালা শ্রবণে আছে কুণ্ডল বদনে সুধামাকা হরিনাম সেই রূপের মানুষকে দর্শন করে নাগরীর আর জল ভরার কথা মনে নাই।
যেটুকু জল ভরেছিলেন সেই গাগরির জল ফেলতে ফেলতে ঘরে এসেছে। কোন গাগরি যদি বলেন বাস্তব জগতের গাগরি, ওই গাগরি নয়, ও গাগরি তো গঙ্গা জলে ডুবিয়েই দিয়েছে, ভাসিয়ে দিয়েছে, ভেসে চলে গেছে গঙ্গায়। তবে কোন গাগরির জল ফেললে ফেলতে ফেলতে ঘরে এসেছে, এই যে দুই নয়ন গাগরির জল ফেলতে ফেলতে নাগরি আমার ঘরে ফিরে এসে তার বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়াই ধরে কেঁদে কেঁদে বলে ওরে কাঞ্চনারে, ওরে নদিয়া নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশ, এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে তা তো আমারই আগে জানা ছিল না রে নাগরী। আমি গেলাম ভালো সরধুনি গঙ্গায় জলিয়া নিতে, কিন্তু কেন হয়ে গৌর রূপে আমার নয়ন গেল ও নাগরী। এই জগতে শুধুই আমি কেন, আমার গোড়া রূপে যে দেখেছে ওরে দুই নয়ন কোণে সে তো ভুলিবে না ভুলিবে না তার জীবন গেলে, আমার গোড়া ডুবে যে দেখেছে আমার দুই নয়ন। সদাই কেঁদে কেঁদে কি বলে জানো, আমি কোথায় গেলে পাব এমন গৌর ভক্তের সঙ্গ, আমি কোথায় গেলে পাব এমন গৌর ভক্তের, এমন গৌর ভক্তের সঙ্গ দুটি নয়ন জলে নয়ন জলে
আমি কোথায় গেলে পাবো ওরে ভক্তের সঙ্গ দুটি নয়নে জলে এ কেঁদে বলে এ আমি কোথায় গেলে পাবো আমি পাবো ভক্ত ভক্ত সঙ্গ ও ওরে সেজে পথের কাঙা কাঙাল হয়ে সেজে হয়ে যা আইরি সেজে পথে সাধু সঙ্গের বাজারে গিয়ে বলে ভক্তরে একবারে আয়াই ভক্ত ভক্ত সঙ্গ
রাজশাহী নরোত্তম দাস ঠাকুর জমিদারের পুত্র হয়েও জমিদারি ত্যাগ করে পথে পথে ঘুরেছিল পাগল কাঙাল হয়ে। আমার সনাতন গোস্বামী রূপ গোস্বামী ভক্ত রঘুনাথ দাস গোস্বামী সকলেই পথের ভিখারি হয়েছিলে, শুধু গৌরকে ভালোবেসে। এই যে রঘুনাথ দাস গোস্বামী, ভগবান বললেন আমার নাম করে যদি কোনো ভক্ত কেঁদে মরেও যায় সে কোনোদিন আমার কৃপা পায় না, পায় কখন? যদি আগে সে আমার ভক্তের চরণে দাস হতে পারে। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তবেই সে আমার কৃপা লাভ করতে পারে, তার আগে নয়। আজকে নদিয়ার নাগরী কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বললেন, বিষ্ণুপ্রিয়া আমার মনে হয় ওই রঘুনাথের মতো, ওই সনাতনের মতো তুইও বুঝি পথের ভিখারি হয়ে যাবে। ও নাগরী, তা তুই কলসী নিয়ে গিয়েছিলি গঙ্গায়, কলসী কোথায়? নাগরী, আমি যে কলসী ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি, আমি ধরতে পারিনি। কলসী ভাসতে ভাসতে মধ্য গঙ্গার জলে চলে গেছে। কাঞ্চনা বললেন, তাহলে কলসী যে চলে গেছে ধরবার জন্য তুই জলে নামলি না? হ্যাঁ, নেমেছিলাম গঙ্গার জলে, জলে নামলাম। কলসি ধরবার জন্য যত এগিয়ে যায় কলসি আমায় দেখে ততই পিছিয়ে যায়। কেন? বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, বিষ্ণুপ্রিয়া তুমি যখন গঙ্গার জলে নেমেছিলে গঙ্গার জল ছিল চঞ্চল, মানে যতই তুমি এগিয়ে যাচ্ছ তোমার অঙ্গের ঢেউ লেগে কলসি ততই পিছিয়ে যাচ্ছে। যদি কলসি ধরতে চাও তবে জলে নেমে শান্তভাবে স্থিরভাবে দাঁড়িয়ে থাকো, দুটি বাহু প্রসার করে, দেখবে কলসী ভাসতে ভাসতে তোমার কাছে আসবে। তত্ত্বদর্শী বললেন, আমার গৌর কলসীকে যদি ধরতে চাও তাহলে জলে নামো, জলে নেমে শান্ত জলে স্থিরভাবে দুটি বাহু প্রসার করে যদি দাঁড়িয়ে থাকতে পারো গৌর কলসের কাছে যাওয়া লাগবে না, গৌর নিজেই এসে তোমায় ধরা যেতে দেবে। বিশ্বম্ভর মিশ্র, মানে নিমায়ের ভালো নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র, আর দাদার নাম ছিল বিশ্বরূপ মিশ্র, মানে নিমায়ের রূপ দর্শন করেছে। তো বলছে আমরাও গিয়েছিলাম গঙ্গায় জল আনতে, কিন্তু কই আমাদের ভাগ্যে তো হলো না রূপ, তুই একা দর্শন করেছিস। চৈতন্য চরিতামৃতে বললেন, অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, আর কোনো কোনো ভগবান সেই লীলা দেখিবারে দেখিবারে পাই। সবার ভাগ্যে নয়, এ যে ভাগ্যবানের ভাগ্যে ঘটে আন ভাগ্যে নয়। আমি দেখলাম কি জানিস? কি দেখলি? ওনাগুড়ি ওই চেয়ে দেখ, চেয়ে দেখ ইস এক পাগল ঠাকুর কেমন আনন্দে নাচিয়া যায়। Oh,
আমি দেখলাম আমার কৃষ্ণ ভক্ত বাবা এখান থেকে 100 টাকা দান করেছে, আরেকজন ভক্ত দক্ষিণা দান করেছে 100 টাকা, আরেকজন মা দান করেছে, আশীর্বাদ করবেন। যে যা মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন ভগবান যেন মনোবাঞ্ছা পূর্ণ করে, এই দান যেন আমার কৃষ্ণ চরণে পৌঁছে যায়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণার্থে হরি হরি বল হরি বল হরি বল। আমি দেখলাম দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দূরী পকদা কাঞ্চনা বজায় বিষ্ণু প্রায় শোন, তুই বলবে রূপের কথা, মানুষটা কেমন দেখেছিস, রূপটা কেমন না বলে তুই বলছিস দামিনী দাম, তার মানে কি? অনাগরি দামিনী মানে বিদ্যুৎ, আর দাম শব্দে মালা। হে নাগরি, আকাশের বুক চিরে যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখন আকাশে মেঘ হলে বিদ্যুৎ চমকায় না মা? পরে বলছে বিদ্যুৎ চমকায় তো মা, চমকায় আকাশের বুক চিরে যখন বিদ্যুৎ চমকায়, যে বিদ্যুতের তীব্র জ্যোতি ওটাকে বলা দামিনী, ওই বিদ্যুতের তীব্র জ্যোতি যেন আমার গৌরাঙ্গের জ্যোতির কাছে কি হয়েছে জানিস, যেন হার মেনেছে, হার মেনেছে, হার মেনেছে, হার মেনেছে, গৌরাঙ্গের জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে, ওই অঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে, অঙ্গ জ্যোতির কাছে ওই জ্যোতি হার মেনে গেছে, তুলনা হন যারাধে। আমার এই ভক্ত আমার কাকুকে 100 টাকা দান করেছেন, আশীর্বাদ করবেন যেন এই দানে কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনে ধনী হয়ে মানব জীবন ধন্য করতে পারে, তাই বল হরি 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 বল হরি বল। দর্শনে মানে যখন দর্শন করলাম দূরে গেও, অর্থাৎ দূরে গেল দূরী পক তাপ, তাপ মানে তাপ, ওই গৌরকে দর্শন করে আমার দেহে যে ত্রিতাপ জ্বালা ছিল আমার সমস্ত ত্রিতাপ জ্বালা যেন দূরীভূত হয়ে গেল। আমার মনে হয় সোন কুসুমের সঙ্গে তুলনা হতে পারে, হবে জানিস প্রাতারা সন্তাপ আছে, কিন্তু আমার গৌর শরীরের যে কোনো তাপ না, সন্তাপ নাই রে নাগরি। বাস্তব জগতে আকাশে সূর্যের উদয় হলে সেই সূর্যের তাপে কিন্তু আমরা বাহিরে বেরোতে পারি না, এই যে গরম পড়েছে রোদ্রে গিয়ে আপনি দাঁড়াতে পারেন 5 মিনিট? দাঁড়াতে পারবেন না, পুড়িয়ে যাবে সর্বাঙ্গ।
কিন্তু আমার গৌর সূর্য এই গৌর সূর্যকে যদি একবার কেউ বুকে জড়িয়ে ধরতে পারে তার যে ত্রিতাপ জ্বালা আছে ওই ত্রিতাপ জ্বালা দূরীভূত করে দেয় আমার গৌর সূর্য নাগরে বলছে তাহলে সূর্যের সঙ্গে তুলনা হবে না সূর্যের চাইতে আরো সুন্দর আমার গৌর হরিকে দেখতে তাহলে মনে হয় চাঁদের সঙ্গে তুলনা হবে চন্দ্র সুধাকর সুধাকর মানে চাঁদ চাঁদের সঙ্গে তুলনা হবে নাগরী বলছে ও নাগরী ওই চাঁদের সঙ্গে তুলনা হবে না কেননা বাস্তব জগতে চাঁদ ওই চাঁদের কলঙ্ক আছে ক্ষয় আছে বৃদ্ধি আছে পক্ষপক্ষী আছে মৃগঙ্গ আছে কিন্তু আমার গৌর চাঁদের কোনো ক্ষয় নাই রে নাগরী বাস্তব জগতে চাঁদ আকাশে উদয় হলে তার কিরণ রশ্মি দিয়ে সমস্ত অন্ধকার দূরীভূত করে কিন্তু পর্বতের আড়ালে কিংবা বৃক্ষের অন্তরালে যদি অন্ধকার থাকে গুহার ভিতরে অন্ধকার থাকলে ওই চাঁদের আলো সেই পর্যন্ত পৌঁছায় না দূরীভূত করে না কিন্তু আমার গৌরূপ চাঁদ যদি কোনো ভাগ্যবান জীবের হৃদ আকাশে গুরুর কৃপায় একবার উদয় হয়ে যায় তার শুধু বাহিরের অন্ধকার নয় দেহাস্তিত দেহের মধ্যে যে অন্ধকার আছে সেই অন্ধকার দূরীভূত করে কি করে জানো ও তার ভিতর বাহির আলা করে দেয় ভিতর নবদ্বীপের মাঝে একবার যখন উদয় হয়েছিল সতী মাতার গর্ভ ভেদ করে দি নিমাই চাঁদের উদয়ের পরে সারা নবদ্বীপ কিন্তু আলোয় আলোকিত হয়ে গেছে আমার গৌর হরির কৃপায়